হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমার আরএন ইউনিক প্রো চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ইমো অ্যাকাউন্টে কিভাবে আপনারা সুরক্ষিত রাখবেন, এবং আমি আমার এই ভিডিওটিতে দেখাবো ইমো অ্যাকাউন্টের কিছু ইম্পর্টেন্ট সেটিং যা সকল ইমো ব্যবহারকারীদের অবশ্যই জানা প্রয়োজন। তাই আমার এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, দেখলে বুঝতে পারবেন। তাও যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই আমার আরএন ইউনিক প্রো চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। তো চলুন বন্ধুরা, আমরা এখন স্ক্রিনে চলে যাই। স্ক্রিনে যাই, দেখি কিভাবে আমাদের ইমো অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখতে পারি। তো চলুন এখন স্ক্রিনে চলে যাই। ওকে, এখন আমাদের ইমো অ্যাকাউন্টে চলে যাব। ইমো অ্যাকাউন্টে যাওয়ার জন্য ইমো অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করে দেব। ওকে, আমাদের ইমো অ্যাকাউন্টটি ওপেন হয়েছে। ওপেন হওয়ার পরে নিচে দেখতে পারছেন প্লাস আইকন, তো এই প্লাস আইকনটিতে একটা ক্লিক করে দেব। ওকে, প্লাস আইকনটিতে ক্লিক করে দিলে অনেকগুলো অপশন আসবে। অপশন আসার পরে এখানে মোর অপশনে ক্লিক করে দেব। মোর অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা পেজ চলে আসবে নতুন। এই পেজে সেটিং অপশনে একটা ক্লিক করে দেব। ওকে, সেটিং অপশনে ক্লিক করে দিলে আমাদের সামনে নতুন একটি পেজ চলে আসবে। তো এখানে জাস্ট আমরা ইমো অ্যাকাউন্টের উপরে একটা অ্যাকাউন্ট সেটিংয়ের উপরে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দিলে আমাদের সামনে নতুন একটি পেজ চলে আসবে। ওকে, আমাদের সামনে নতুন পেজটি চলে আসে। তো এই পেজে দেখতে পারছেন পাসওয়ার্ড। তো এই অপশনটি যাদের ইমো অ্যাকাউন্টে শো করতেছে না, তারা এখনই প্লে স্টোর থেকে তাদের ইমো অ্যাপসটা আপডেট করে নিন। আপডেট করে নিলে এই অপশনটা দেখতে পারবেন, এটা হচ্ছে ইমোর নতুন আপডেট। তো যাই হোক, এখানে আপনারা পাসওয়ার্ড সেট করার জন্য জাস্ট এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ চলে আসবে। তো আমি এখানে আগে থেকেই আমি পাসওয়ার্ড ইউজ করি, এই জন্য তিনটা অপশন আছে। আপনারা যদি নতুন আসেন তো এখানে দুইটা অপশন দেখতে পারবেন, নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। এই দুইটা অপশন আপনারা দেখতে পারবেন। তো এখন কিভাবে পাসওয়ার্ড সেট করবেন সেটাই আমি দেখাবো। তো আমি যেহেতু আগে থেকে এই পাসওয়ার্ড ব্যবহার করি, তো ওই আগের পাসওয়ার্ডটা লাগবে। লাগার পরে ওই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবো। ক্লিক করে দেওয়ার পরে এর নিচে আমি নতুন করে দুইটা পাসওয়ার্ড দেবো। পাসওয়ার্ডটি অবশ্যই 6 ডিজিটের হতে হবে। 6 ডিজিটের না হলে যে কেউ হ্যাক করে নিতে পারে। তো মাস্ট আপনারা 6 ডিজিটের একটি পাসওয়ার্ড এখানে দিয়ে রাখবেন। তো আমি এখানে আমার পাসওয়ার্ডটি লিখে নিতেছি। লিখে নেওয়ার পরে নিচের টিক অপশনে একটা ক্লিক করে দেব। তো একটু অপেক্ষা করুন আমার পাসওয়ার্ডটি লেখা পর্যন্ত। ওকে, আমার পাসওয়ার্ডটি লেখা হয়ে গেছে, এখানে টিক চিহ্নতে একটা ক্লিক করে দেব। এখন টিক চিহ্নতে ক্লিক করে দিলে আপনাদের পাসওয়ার্ডটি সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার পাসওয়ার্ডটি সেভ হয়ে গেছে। তো এইভাবে খুব সহজে আপনারা আপনাদের ইমো অ্যাকাউন্টে পাসওয়ার্ড সেভ করতে পারবেন, আর আপনারা এইভাবে আপনাদের ইমো অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখতে পারবেন। তো এটাই ছিল আমার প্রথম টিপস। আমি এখন চলে যাব সেকেন্ড টিপসে। তো সেকেন্ড টিপসে যাওয়ার জন্য আমি সেম ইমো অ্যাকাউন্টে চলে যাব। ইমো অ্যাকাউন্টে আবার ক্লিক করব। ইমো অ্যাকাউন্টে ক্লিক করার পরে প্লাস আইকনে একটা ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে মোর অপশনে একটা ক্লিক করব। মোর অপশনে ক্লিক করার পরে সেটিং অপশনে একটা ক্লিক করে দেব। সেটিং অপশনে ক্লিক করার পরে প্রাইভেসি অপশনে একটা ক্লিক করে দেব। প্রাইভেসি অপশনে ক্লিক করে দিলে আমাদের সামনে নতুন পেজ চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন কল, তো এই অপশনটাতে একটা ক্লিক করে দেব। এই অপশনটাতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এভরিওয়ান এবং মাই কন্ট্যাক্ট। তো এভরিওয়ানে সবার করা থাকে এই টিক চিহ্নটি। এভরিওয়ানে করা থাকলে আপনারা কল দিয়ে যে কেউ ডিস্টার্ব করতে পারবে ইমোতে। তো জাস্ট আপনি মাই কন্ট্যাক্টে করে দিলে আর কেউ ডিস্টার্ব করতে পারবে না আপনাকে। আপনি যারা অ্যাকসেপ্ট করবেন সেই শুধু কল দিতে পারবে। তো এটাই ছিল সেকেন্ড টিপস। তো এখন আমি চলে যাব আমার তৃতীয় নাম্বার টিপসে। ওকে, আমরা তৃতীয় সেটিংয়ে যাওয়ার জন্য এখন জাস্ট প্লাস আইকনে একটা ক্লিক করে দেবো। প্লাস আইকনে ক্লিক করে দিলে আমাদের সামনে কিছুগুলো অপশন চলে আসবে। অপশন চলে আসার পরে এই মোর অপশনে একটা ক্লিক করে দেবো। মোর অপশনে ক্লিক করার পর আমাদের সামনে সেটিং অপশন দেখা যাবে। তো সেটিং অপশনে ক্লিক করে দেবো। সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পরে প্রাইভেসি অপশনে একটা ক্লিক করে দেবো। প্রাইভেসি অপশনে ক্লিক করে দিলে আমাদের সামনে নতুন পেজ চলে আসবে। তো এই পেজের নিচের দিকে দেখতে পারছেন শো মাই ফলোয়ার্স অ্যান্ড ফলোয়িং। তো এই অপশনটি আপনাদের যদি অন না থাকে অবশ্যই অন করে রাখবেন। অন করে রাখলে এই সেটিংটির মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আপনাাকে কে ফলো করতেছে এবং আপনি কি আপনি কারে ফলো করেন। তো এটাই আপনি দেখতে পারবেন এই সেটিংটির মাধ্যমে। তো আপনাকে কে ফলো করেন এবং আপনি কারে ফলো করেন সেটা কোথায় গেলে দেখতে পারবেন সেটাই আমি দেখাবো এখন। তো জাস্ট আমি ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পরে একদম প্রথম পেজে চলে যাব ইমো অ্যাকাউন্টের। তো এখন প্রথম পেজে চলে এসে উপরে দেখতে পারছেন কন্ট্যাক্ট। এই কন্ট্যাক্ট অপশনে একটা ক্লিক করে দেবো। কন্ট্যাক্ট অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারছেন ফলোয়ার্স। তো ফলোতে ক্লিক করে দেবো। ফলোতে ক্লিক করে দিলে এখানে দেখতে পারবেন যে আপনি কারে ফলো করেন এবং আপনাকে কে ফলো করে। তো এখানে এটার মাধ্যমে খুব সহজে বুঝতে পারবেন এই সেটিংটির মাধ্যমে। তো এখন আমি চলে যাব আমার চতুর্থ নাম্বার টিপসে। তো এখন যাওয়ার জন্য প্লাস আইকনে একটা ক্লিক করে দেবো। প্লাস আইকনে ক্লিক করার পরে মোর অপশনে ক্লিক করবো। মোর অপশনে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে নতুন পেজ চলে আসবে। পেজ আসার পরে সেটিং অপশনে একটা ক্লিক করে দেবো।
সেটিং অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে জেন মিডিয়া অ্যান্ড স্টোরেজ এই অপশনটিতে একটা ক্লিক করে দেব। ওকে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ এই অপশনটাতে একটা ক্লিক করে দেব। ওকে এই অপশনটাতে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ ফটো অ্যান্ড স্টোরেজ ভিডিও। তো এই দুটো অপশন আপনাদের যদি অন না থাকে অবশ্যই আপনারা অন করে রাখবেন। অন করে রাখলে কি হবে, আপনাদের যদি আপনি কারোর সাথে চ্যাট করেন, চ্যাট করা অবস্থায় যদি আপনাকে কেউ যদি ফটো বা ভিডিও সেন্ড করে, সেন্ড করে দেওয়ার পরে কেটে দেয় আপনি না দেখতেই, তো এই এই সেটিং দুটি যদি অন থাকে তো ওই ফটো এবং ভিডিওটি আপনার ও যদি কেটেও দেয় তো আপনার গ্যালারিতে সেভ হয়ে থাকবে এই দুইটি সেটিং যদি অন থাকে। তাই আপনারা এই দুইটি সেটিং অন করে রাখবেন। অন করে রাখলে খুব সহজেই কেটে দেওয়া ফটো এবং ভিডিও আপনার গ্যালারিতে সেভ করে রাখতে পারবেন। তো এটাই ছিল আমার ভিডিও। তো বন্ধুরা আজকের মতো আমার এই ভিডিওটি এখানেই শেষ করতেছি। যদি আমার এই ভিডিওটির দ্বারাই আপনাদের কোনো উপকারে আসে তবে অবশ্যই আমার আর এন ইউনিক প্রো চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য। তো বন্ধুরা আজকের মতো আমি রিপন এখানেই বিদায় নিতেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।